আসসালামু আলাইকুম আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ প্রিয় দর্শক দীর্ঘ প্রতীক্ষার পর আজ আমাদের স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন হতে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী আজ স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন করবেন এবং সরকার নির্ধারিত টোল দিয়ে আজ থেকে জনসাধারণ পদ্মা সেতু ব্যবহার করতে পারবে তবে পদ্মা সেতুতে যা যা করতে পারবেন না সে বিষয়ে ধারণা দিয়েছে পদ্মা সেতু কর্তৃপক্ষ পদ্মা সেতুর নিরাপত্তার জন্যই এই ধারণাগুলো দিয়েছে এবং এই সিদ্ধান্তগুলো নিয়েছে এই সেতুর জন্য আমাদের প্রবাসীরাও কিন্তু অনেক বেশি অবদান রেখেছে বিভিন্নভাবে কিন্তু আমরা পদ্মা সেতুতে অর্থায়ন করেছি পদ্মা সেতুর নিরাপত্তার জন্য এবং স্থায়িত্ব রক্ষার জন্য যে নির্দেশনাগুলো দিয়েছে যার মধ্যে এক নম্বরে আছে পদ্মা সেতুর উপর অনুমোদিত গতিসীমা হবে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় পদ্মা সেতুর উপর যে কোনো ধরনের যানবাহন দাঁড়ানো ও যানবাহন থেকে নেমে দাঁড়িয়ে ছবি তোলা হাঁটা সম্পূর্ণ নিষিদ্ধ তিন বিশেষভাবে জানানো যাচ্ছে যে তিন চাকার বিশিষ্ট যানবাহন রিকশা ভ্যান সিএনজি অটোরিকশা ইত্যাদি বা পায়ে হেঁটে সাইকেল বা নন মোটরাইজড গাড়ি যোগে পদ্মা সেতু পারাপার করা যাবে না অর্থাৎ মোটর চালিত নয় নন মোটরাইজ কোনো যানবাহন নিয়ে পদ্মা সেতু পার করা যাবে না তিন চাকার কোন যানবাহন নিয়ে পদ্মা সেতুতে উঠা যাবে না চার গাড়ির বড়ির চেয়ে বেশি চড়া এবং পাঁচ দশমিক সাত মিটার উচ্চতার চেয়ে বেশি উচ্চতার মালামাল সহ যানবাহন সেতুর উপর দিয়ে পারাপার করা যাবে না পাঁচ নম্বর সেতুর উপরে যে কোনো ধরনের ময়লা ফেলা যাবে না পদ্মা সেতু একটি অতি গুরুত্বপূর্ণ স্থাপনা বিদায় সেতু পারাপারের ক্ষেত্রে এই সতর্কতা এবং এই নির্দেশনাগুলো জারি করা হয়েছে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ